वेलकम टू माय यूट्यूब चैनल डेली आईक्यू विद एके। आज के जेने नेब गति शक्ति जो सूत्रटि यूज कर अर्थात इ समान हाफ एम वी स्क्वायर से सूत्रटि किभाबे एसेछे ता आज के प्रमाण करब। तो तार आगे आमरा किछु तथ्य जेने नेब जे गति शक्ति अर्थात काइनेटिक एनार्जी कि से सम्पर्के आमरा जेने नेब। गति शक्ति काके बोले, आमरा जदि लिखी गति शक्ति किभाबे लिखब, आमरा कोनो वस्तु তার গতির জন্য অনবস্থার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলা হয়, তাকে গতিশক্তি বলে। এখন একে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ই ফর এনার্জি এবং নিচে আমরা ছোট হাতের কে লিখি, অর্থাৎ আমরা ই কে দ্বারা একে আমরা প্রকাশ করতে পারি। অনেক সময় একে কে দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে, কে দ্বারা অর্থাৎ কাইনেটিক এনার্জি। এখন প্রশ্ন হলো এই যে কার্য, এই কার্য কথার অর্থ কি? কার্য কাকে বলে সেটা আমরা জেনে নেবো। আমরা কার্য, কার্য কি? কার্য হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তু সরণ সৃষ্টি হয় তখন তাকে আমরা কার্য বলে থাকি। অর্থাৎ এর কি লেখো, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সরণ সৃষ্টি হয় তবে বল ও সরণের গুণফলকে কার্য বলা হয়। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কার্য, অর্থাৎ কার্যকে আমরা কি লিখতে পারি? ডাব্লু অর্থাৎ ওয়ার্ক, ডাব্লু দ্বারা প্রকাশ করতে পারি, সমান কি হচ্ছে বল ইন্টু সরণের গুণফল। অর্থাৎ ডাব্লু সরণ লিখতে পারি এফ ইন্টু এস। এখন যেহেতু এটি বস্তুর গতির জন্য সৃষ্টি হচ্ছে, এখানে আমরা কি দেখলাম, কোনো বস্তুর গতির জন্য কার্য করার সামর্থ্য, অর্থাৎ একে আমরা বলতে পারি গতি শক্তিও বলতে পারি। তাই এখানে আমরা লিখতে পারি ই কে সমান এফ ইন্টু এস। এরপর আমরা দেখে নেব কিভাবে গতিশক্তির সূত্রটি প্রমাণ করা যায়। ধরে নিলাম একটি এম ভরের বস্তু, অর্থাৎ ধরে নিলাম একটি বস্তু, এর ভর হচ্ছে এম। এম ভরের একটি বস্তু ইউ বেগে গতিশীল, ঠিক আছে, বস্তুটি এভাবে গতিশীল আছে। এখন এই বস্তুটির উপর একটি এফ মানের বল আমরা এভাবে প্রয়োগ করলাম অপোজিট সাইড থেকে, মানে বস্তুর গতির বিরুদ্ধে একটা এফ মানের বল আমরা প্রয়োগ করলাম, যার ফলে বস্তুর এফ মানে বল প্রয়োগ করার ফলে বস্তুর মধ্যে একটি গতি সৃষ্টি থাকবে, কারণ গতি যাত্রীদের জন্য একটি কি থাকবে, গতি থাকবে। ফলে বল প্রয়োগ করার পর বস্তুটি ধরে নিলাম এখানে গিয়ে থেমে গেল, অর্থাৎ এখানে স্থির হয়ে গেল। অর্থাৎ এই বলের জন্য বস্তুটি এস দূরত্ব অতিক্রম করলো, এটি হচ্ছে সরণ। তাই আমরা এখান থেকে কি লিখতে পারি, ডাব্লু সমান এফ এস, বা লিখতে পারি এখানে এইটাই গতি শক্তি, তাহলে এখানে লিখতে পারি ই কে সমান হচ্ছে এফ ইন্টু এস। আরো আমরা কি বলতে পারি, ধরুন এফ বল প্রয়োগ করার ফল, এফ বল প্রয়োগ করার ফলে বস্তুর উপর এ মন্দন সৃষ্টি হলো। মন্দন কি? মন্দন হচ্ছে কি, যদি বস্তুটি গতির কি হয়, গতি যদি হ্রাস হয় তখন তো আমরা মন্দন বলে থাকি। এখানে মন্দন সৃষ্টি হচ্ছে যেহেতু বস্তুটি থেমে যাচ্ছে, একটু পরে যায় না, কি হচ্ছে, থেমে যাচ্ছে, আমরা বলতে পারি মন্দন সৃষ্টি হলো। এখন আমরা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানি, এফ সমান এম ইন্টু এ। এখানে আমরা এখানে বলতে পারি নিউটনের সেকেন্ড সূত্র থেকে এফ সমান এম ইন্টু এ, এখানে থেকে আমরা লিখতে পারি এ সমান এফ বাই এম। এখন যেহেতু বস্তুটি এস দূরত্ব অতিক্রম করার পর কি হচ্ছে, থেমে যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি অন্তিম বেগ সমান কি হতে পারে, অন্তিম বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি, অন্তিম বেগ সমান কি হবে, জিরো। এবং প্রাথমিক বেগ এখানে কি ছিল, ইউ ছিল, অর্থাৎ প্রাথমিক বেগ কি হচ্ছে, ইউ সমান ইউ বলতে পারি আমরা। এখন আমরা গতির জন্য তিনটি সূত্র ইউজ করে থাকি, আমরা সেই তিনটি সূত্র আমরা এখানে পাশে লিখে নিচ্ছি কি কি তিনটি সূত্র আমরা ইউজ করে থাকি। গতির তিনটি সূত্র কি কি জানি,
ভি সমান ইউ প্লাস মাইনাস এটি, অর্থাৎ প্লাস হলে এখানে আমরা কি বলবো ত্বরণ হয়েছে, মাইনাস হলে মন্দন, সেজন্য আমরা মাইনাস সাইন যখন লব তখন মন্দন সৃষ্টি হয়। আরেকটা কি হয় ভিস্কোস সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু এস এবং এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে আমরা কোন সূত্রটি ইউজ করব, যেহেতু বস্তুটি কিছু দূর যে স্থির হয়ে গেছে অর্থাৎ এখানে সরণ থাকছে, অর্থাৎ এখানে কি বলতে পারি সরণ থাকছে এবং এখানে কি কি আছে এখানে মন্দন কথার উল্লেখ আছে এবং আরো কি থাকছে এখানে প্রাথমিক বেগও থাকছে এবং অন্তিম বেগ জিরো থাকছে, তাই আমরা এখানে কি করবো সেকেন্ড সূত্রটি আমরা ইউজ করবো। তাই আমরা এখানে লিখতে পারি আমরা কি জানি যে ভি স্কোয়ার সমান কি হয় ইউ স্কোয়ার মাইনাস টু এ এস, এখানে মাইনাস সাইনের জন্য লিখলাম যেহেতু মন্দন সৃষ্টি হয়েছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি যেহেতু অন্তিম বেগ জিরো এখানে জিরো লিখলাম সমান ইউ স্কোয়ার মাইনাস টু এ এস, এখান থেকে আমরা কি বলতে পারি টু এ এস সমান ইউ স্কোয়ার। তো এখান থেকে আমরা কি মান পেয়ে যাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা এস সমান ইউ স্কোয়ার বাই টু এ। এখন প্রথম সূত্র থেকে আমরা কি পাই, এক নম্বর সমীকরণ থেকে আমরা পাই যে গতি শক্তি ই কে সমান কি হয় এফ ইন্টু এস, অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি এফ সমান এম এ নিউটনের সেকেন্ড ল ইন্টু এস, এস এর মান হচ্ছে কি ইউ স্কোয়ার বাই টু এ। এখন এ আমরা এখানে কেটে দিলাম, এখান থেকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই টু এখানে আসে, অর্থাৎ ওয়ান বাই টু সামনে নিলাম এবং এম ভি স্কোয়ার। এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে হাফ এম মান হয় বস্তুর ভর, মানে ভর গুণিত ভি মানে হচ্ছে বেগ, অর্থাৎ বেগ স্কোয়ার থাকছে এখানে, অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি গতি শক্তি সমান কি হয় হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার। এইভাবে আমরা গতি শক্তি সূত্রটি প্রমাণ করতে পারি, গতি শক্তি সমান কি হয় হাফ এম ভি স্কোয়ার। এখানে আমরা এটাও লিখতে পারি হাফ ভর মানে হচ্ছে এম, এখানে ভিও লিখতে পারি কারণ যেহেতু ভি আমরা বেগ দ্বারা প্রকাশ করি, তাই আমরা অঙ্কে আমরা এই সূত্রটি ইউজ করবো গতি শক্তি ই সমান, বা এখানে কেউ লেখা হয় অনেক সময় কেউ লেখা হয়, তো এখানে কি বলতে পারে হাফ এম ভি স্কোয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।